নমস্কার আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে এক্সক্লুসিভ আপডেট সেটা পুষ্পা টুকে নিয়ে এবং আরেকটা হচ্ছে ডাবল এট স্মার্ট সাংকারের ট্রেলারটা কেমন লাগলো প্রথমে চলে আসি ভালো দিকটা নিয়ে যাই হোক পুষ্পা টু যেটা পনেরোই আগস্ট আসার কথা ছিল তারপরে নানারকম কারণে ডেট হয় তা মেকারদের তরফ থেকে জানানো হচ্ছে ক্লাইম্যাক্সের একটা বিরাট বড় অ্যাকশন সিকোয়েন্স কিন্তু কারেন্টলি এখন সেটা শ্যুট করা হচ্ছে আর তারা জানিয়ে দেয় সিক্স ডিসেম্বর কিন্তু লকড হয়ে গেছে সিক্স ডিসেম্বর আসতে চলেছে কিন্তু পুষ্পা টু এবার পুষ্পা টু এর নিয়ে একটা মারাত্মক ক্রেজ রয়েছে মানে ওই যে বলে না চাপা রয়েছে কিন্তু সিক্স ডিসেম্বর কিন্তু একটা জাস্ট ধামাকা হবে আর এবার চলে আসি যে ডাবল স্মার্ট সংকার মানে এবছরের মানে সবচেয়ে জঘন্য নোংরা রদ্দি মানে সবচেয়ে বাজে মানে যত গালিগালাস দেওয়া যায় সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে ডাবল স্মার্ট সাংকার মানে ফালতুর থেকে ফালতু মানে এত ফালতু ট্রেলার এই ট্রেলারের মধ্যে বোঝা যাচ্ছে না কিছু গল্প কি হতে চলেছে কি করছে ডায়লগস কি তারপরে যে যে ফিজিক্যাল কমেডিগুলো করছে একটা লোক দেখবেন চাদরে ফাদরে সেই কানফান লাগিয়ে হাতে কলা নিয়ে কলা খাচ্ছে তারপরে এখানকার নায়িকা আমি বলবো এদের আমি দেখেছি রিসেন্ট টাইমে দেখবেন রবিতে যার একটা সিনেমা এসেছে তার সাথে অপোজিটের যে নায়িকা মানে মনে হচ্ছে দাদু নাতি প্রায় কুড়ি বাইশ বছরে তাদের এজ ডিফারেন্স আর এখানেও নায়িকাগুলোকে মানে সেরকমভাবেই ট্রিট করা হয় এদের যে প্রত্যেকটা ডাবল স্মার সাংকারের গানগুলো দেখবেন লিরিক্যাল ভিডিওগুলো দেখবেন ভালো করে তাহলেই বুঝতে পেরে যাবেন আর এদের যে পোস্টারগুলো ওদের অফিসিয়াল পেজে গিয়ে দেখবেন যে ডাবল স্মার্ট সাংকারের যে পোস্টারগুলো সেই নায়িকার সাথে যেখানে সেখানে হাত দিচ্ছে আর ট্রেলারের মধ্যে সেইগুলো হট প্যান্ট পরে আছে এখানে হাত দিচ্ছে কোমরে হাত দিচ্ছে জড়িয়ে ধরছে কি সব কি করছে মানে সেগুলো মানে নোংরা মানে টাইপের ডায়লগ মানে মানে যাচ্ছে তাই যখন নুরি জগন্নাথ মানে সত্যি মানে ব্রেনটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে যারা স্মার্ট ফাস্ট পার্টটা দেখেছে ওটার মধ্যেও কিছু একটা স্টোরি লাইন ছিল ঠিক আছে তার মধ্যে অ্যাকশনও ভালো ছিল তারপরে রাম যেভাবে এসেছে তার অ্যাকশন ফ্যাকশন সব ঠিকঠাক ছিল মানে এইটার যে আবার দ্বিতীয় ভার্সান আর তার মধ্যে হচ্ছে সঞ্জয় দত্ত মানে সঞ্জয় দত্ত মানে সঞ্জয় দত্তের অ্যাকচুয়ালি কিছু করার নেই কেজিএফে যে সঞ্জয় দত্তকে দেখছি আর এই সঞ্জয় দত্ত মানে পাতে দেওয়ার মতো না আমি এই সিনেমাটাকে নিয়ে এক ফোটাও এক্সাইটেড না আমাকে যদি পয়সা খরচা করে কেউ যদি এই সিনেমাটা দেখতে যেতে বলে আমি তাও দেখতে যাব না মানে ট্রেলার দেখেই যেখানে মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে সিনেমাকে দেখতে যাবে ওখানকার অডিয়েন্স যারা তেলেগু অডিয়েন্স আছে তারা দেখুক তারা এনজয় করুন দরকার নেই নমস্কার তাই এই হলো বক্তব্য বিষয় তা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করুন পাশে থাকুন ভালোবাসুন নমস্কার